বাঙালি অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে গতকাল শুক্রবার ইউক্রেনের যুদ্ধবিধ্বস্ত মানুষের বেশ কিছু ছবি শেয়ার করেছেন। সেসব ছবিতে দেখা যাচ্ছে যে ইউক্রেনবাসীরা গোলা বারুদ থেকে নিজেদের দূরে রাখতে নিরাপদ আশ্রয়ে সন্ধান চালাচ্ছেন। যুদ্ধবিধ্বস্ত যেসব মানুষ শুধু নিজের জন্যই নয়, তাদের সঙ্গে পোষ্যদের আশ্রয় খুঁজছেন। সেসব ছবির ক্যাপশনে লিখেছেন, পোষ্যকে পিছনে ফেলে আসবে না, তারা পরিবারের সদস্য, প্রতিদিন একথা শেখাচ্ছে ইউক্রেন। যুদ্ধবিধ্বস্ত একটা দেশ জানাচ্ছে ভালোবাসা আর দয়া ধর্মের প্রকৃত অর্থ। এই বক্তব্যের পরে স্বস্তিকা বুকুনচোরাই নামের একজনকে ট্যাগ করে জানান, ভবিষ্যতে কেউ যদি তাকে বলেন ঠিকানা বদল করার সময় পোষ্যকে নিয়ে যেতে পারবেন না, তাদের ইউক্রেনের এই ছবিগুলো যেন দেখানো হয়। গত বছরের শেষে এই অভিনেত্রী তার ব্যবহৃত বেশ কিছু জিনিসপত্র বিক্রি করেন এবং সেই অর্থ একটি এনজিও প্রদান করেন, যারা স্ট্রিট অ্যানিমেল নিয়ে কাজ করেন।